মাস্তারুল শেখ প্রশ্ন করেছেন ইফতার তাড়াতাড়ি করা সবচেয়ে উত্তম এবং দেরিতে ইফতার করা নাকি ইয়াহুদিদের কাজ হাদিস দ্বারা বিস্তারিত জানতে চাচ্ছিলাম জানালে খুব উপকৃত হব যে ভাই আমরা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী সাল্লিহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বুখারি এবং মুসলিমের মধ্যে এসেছে সাহালিব সায়দ রাদি আল্লাহ থেকে হতে নবিস্লাম বলেছেন লাজাল উল্না সুবে খাইরিন মা আজ্জাল ফেতর মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করে সে কল্যাণের মধ্যেই থাকে তো হাদিস দ্বারা তাড়াতাড়ি ইফতার করা এটা বোঝানো হচ্ছে এবং স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে এছাড়াও আমরা দেখি মুসলিমরা তাড়াতাড়ি ইফতার করবে সেটাই মুসলিমদের বৈশিষ্ট্য এবং দেরিতে সাহারি খাবে সেটাও মুসলিমদের বৈশিষ্ট্য হিসেবে নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যেমন আরেকটি হাদিসে তিনি বলেছেন ফসলুমা বাইনা সুয়ামিনা ও সুইয়াম আহল কিতাব আকলাতু সাহার আমাদের এবং আহলে কিতাবের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া এবং সেটাকে তাখির করা এখানে ইমাম আহমাদ আবু দাউদ এবং ইবনু হেব্বানের একটা হাদিস আমরা পাই যেখানে রাসুলসাল্লাহ সাল্লাম স্পষ্ট করে তারা তা ইফতারের কথাও যেমন বলেছেন এবং ইহুদিরা দেরিতে করে সে কথাটাও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন লেয়াজ উন্নাসু বে খের মা আজ্জালান্নাসু ফেতরা মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকে যতক্ষণ মানুষ দ্রুত ইফতার করে লে আন্নাল ইয়াহুদা নাসারা খেরুন কারণ ইয়াহুদ এবং নাসারা অর্থাৎ আহলে কিতাবের লোকেরা তারা দেরিতে ইফতার করে এ হাদিসটি সহিহাদ তারিবের মধ্যে শেখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন আর এছাড়াও আমরা আরও কিছু হাদিসের মধ্যে এর সমর্থনে বক্তব্য পাই যেমন ইমাম হাকিম এবং তিনি ছাড়াও আরও অনেকে একটা রেওয়ায়ত করেছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে বলেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্ন ইশারুল্বিয়া উমের না বেতালাত। আমরা নবীদের দল তিনটা বিষয়ে আদিষ্ট হয়েছি বেতা আজিল ফেতর ইফতার করা ও সাহুর এবং সাহারি দেরিতে করে করা ও এবং সালাতের মধ্যে বাম হাতের উপরে ডান হাত রাখা হুম সেটা হাতের এই জায়গাতে রাখা যাবে আবার জেরা এই জায়গাটা হলো জেরা যেটা বখাই হাদিসে এসছে এভাবেও রাখা যাবে অর্থাৎ বামের উপরে ডানটা সালাতের মধ্যে রাখা যতক্ষণ আমরা টিয়ামের মধ্যে থাকি দাঁড়িয়ে থাকি তাহলে এই হাদিসটা হাকিম এবং আরো অনেকের বর্ণনা করেছেন এবং আল জামের মধ্যে শেখ সেখ বলেছেন এখানে তাইজুল ফিতরের কথা বলা হচ্ছে এবং তাহির আহরের কথা বলা হচ্ছে এখানে আমরা লক্ষ্য করছি যে রাসুল সাল্লা সাল্লাম ইয়াহুদিরা যারা রাত হলে ইফতার করতে ইউরুন মানে হচ্ছে রাত হলে ইফতার করা তাদের মোহালাফাতের কথা তিনি এখানে উল্লেখ করেছেন ইসলাম তার স্বাতন্ত্র যাতে বজায় রাখে এবং যাতে মুসলিমরা যে কোনো আহলে কিতাবের কৃষ্টি কালচার এগুলো থেকে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখে এবং পত্তলিকদের কালচার থেকে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখে সেই জন্য আমরা দেখি নবী আলাইহি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে মোখালাফাত করতে বলেছেন শুধু তায়তা ইফতারের ক্ষেত্রেও না বরং আসুরার সিয়ামের ক্ষেত্রে যখন তারা শুধু আহলুল কিতাব তারা শুধু দশী মাহরম সিয়াম রাখে তখন নবী সাল্লাহ আসালাম বললেন আগামী বছর আমি জীবিত থাকলে তা সুরা নয় তারিখেও রাখবো এর কারণ হচ্ছে আসলে আহলুল কিতাবের সাথে তিনি পার্থক্য সূচনা করতে চেয়েছেন হজের মধ্যে পৌত্তলিকরা যেভাবে হজ করত যেমন তারা আরাফা পর্যন্ত না গিয়ে মুজদালিফা থেকেই আবার হারামে ফিরত তখন নবী সাল্লাম আরাফায় মুসলিমদেরকে রাত্রি দিবসটা যাপন করতে বললেন নয় তারিখ এবং দিবস পুরো অথবা দিবসের কিয়দাংশটা যদি সে থাকে তাহলে আল্লাহ আরাফা এটি পূর্ণ হয়ে যায় এবং এখানে আমরা দেখি যে মুশ্রিকরা তারা আরাফায় অবস্থানের কাজটা করতো না নবী করতে বললেন এভাবে আরও বিভিন্ন জায়গা আমরা দেখি যে আহলুল কিতাব এবং মুশকিন তাদের সাথে যেন মিল না হয় সেই জন্য নবী সাল্লাহ সাল্লাম তার ইনস্ট্রাকশনটা রেখেছিলেন ঠিক এই জায়গাতেও হয়তো আমাদের কাছে মনে হতে পারে এটা খুবই ছোটোখাটো একটি বিষয় বাট ছোটোখাটো বিষয়েও নবী সাল্লাহ সাল্লাম অত্যন্ত সতর্ক ছিলেন উম্মাকেও সতর্ক করেছেন যাতে আমরা ছোটোখাটো থেকে আরম্ভ করে বড় বড় বিষয়গুলোতে তাদেরকে ফলো না করি অতএব ইফতার তাড়াতাড়ি করার বিষয়টি নবী সাল্লা সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং এক্ষেত্রে আমরা দেখি যে তাড়াতাড়ি ইফতারের ক্ষেত্রে নবীলামের কার্যক্রমটা কী ছিল দেখেন ইবনু হেব্বান এবং আরও অনেকে বর্ণনা করেছেন আনসর আল্লাহ আল্লাহতালু থেকে তিনি বলছেন মার ইত রাসুল আল্লাহ সাল্লা কত্তু সাল ইফতরা আমি রসুল সাল্লাহ সাল্লামকে কখনও দেখি নাই যে তিনি ইফতার না করে সলতালে পড়েছেন যদিও সেটা এক কোষ পানি পান করার মাধ্যমে হয়ে থাকে ইমাম আহমেদ আবু দাউদ্ আরেকটি হাদিস বর্ণনা করেছেন কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউফতির ফাই তাকুন ফলা তামারাত তামার তাকুন হাসা হাসাওয়া নবী সাল্লাম সলাদ পড়ার আগে অর্থাৎ মাগরিবের সলাতের আগে রোতাব দিয়ে ইফতার করতেন যদি রোতাব না থাকতো তাহলে তামার শুকনা খেজুর যদি ইফতার করতেন যদি তাও না থাকতো তাহলে তিনি কয়েক কোষ পানি পান করতেন সাহাল ইবনে সায়দ রাদি আল্লাহ তাল্লাহ থেকে আরেকটা হাদিস পাওয়া যায় ইবনু খুজাম ইবনু হাইব্বান এবং হাকিম বর্ণনা করেছেন সাহাল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تزال امتي على سنتي ما لم تنتظر بفطرها النجوم امر موت ততক্ষণ পর্যন্ত আমার সুন্নার উপর থাকবে যতক্ষণ পর্যন্ত সে তার ইফতার নিয়ে তারকা উঠা পর্যন্ত অপেক্ষা না করে অর্থাৎ সে সূর্য ডুবে গেল এরপরে তারকা কখন উঠবে তখন ইফতার করবে যেভাবে ইহুদিরা ইফতার করে সেটা যেন না করে সেটা যদি তারা না করে তাহলে তারা কল্যাণের উপর থাকবে আর সেটা যদি তারা ছেড়ে দেয় বরং তারকা উঠা পর্যন্ত একটা টাইম রাত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তাহলে ইহুদিদের সাথে তাদের মিল হয়ে যাবে এবং সেটা সঙ্গত হবে না সুতরাং এই যে হাদিসগুলো আমরা পেলাম এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি সামান্য কিছু দিয়ে হলেও ইফতারের টাইমটা সে রক্ষা করবে ইফতারের টাইমটা সে রক্ষা করবে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সে ইফতার করবে এবং সালাতুল মাগরিবের আগে সে ইফতার এটা এটা নবী সাল্লাম থেকে আমরা পেলাম এবং সতর্কতামূলক কয়েক মিনিট সে ইফতারকে বিলম্বিত করবে না এটাই এই হাদিসগুলো থেকে আমরা বুঝলাম আমরা মুসলিমের একটা হাদিস আবি আতিয়া থেকে পাই তিনি বলেন দাখালতো আনাও আনা আয়সা আমি এবং মাসরুক মাসরুক একদম তা أمرا عائشة رضي الله <سؤال> تعالى <سؤال> কাছে فقلنا: يا أم المؤمنين، رجلان من أصحاب محمد صلى الله عليه وسلم، أمرا বললাম হে هي، ممن দুজন دو رسول صلى الله عليه وسلم، صلى أحدهما الافطار الصلاة، والآخر يؤخر الافطار ويؤخر الصلاة. جون، তাড়াতাড়ি ইফতার করে এবং جون، দেরিতে ইফতার قالت ايهما الذي يعجل الافطار ويعجل الصلاه تادر دوجونر مده كي تاتري افطار كوري ابن كي تاتري صلاه بوري قال قلنا تكون ابو عطيه بولن امر بولم عبد الله ابن مسعود عبد الله عبد الله مسعود رضي الله تعالى عنه قالت تكون عائشه رضي الله تعالى بولن كذلك كان يصنع رسول الله صلى الله عليه وسلم ابي رسول الله صلى الله عليه وسلم كنت আচ্ছা বখারি মুসলিমের মধ্যে আরেকটা হাদিস বলে আমরা শেষ করবো আজকের আলোচনা আবু ইবনু আবে আউফা থেকে তিনি বলেন যে আমরা একবার কোনো এক সফরে সাল্লামের সাথে ছিলাম তখন যখন সূর্য অস্ত গেল তখন তিনি একজন সাহাবিকে বললেন নেমে ছাতু প্রস্তুত করো আমাদের জন্য তখন সে সাহাবি বললেন ইয়া ইয়ারসোল্লাহ এখনও তো দিনের আলো আছে তখন তিনি বললেন তুমি নামও নেমে ছাতু প্রস্তুত করো সে সাহাবে আবার বললেন ইয়ারোল্লাহ দিন তো শেষ হয় না এখন দিনের আলো আছে সূর্যের আলোর আভা দেখা যাচ্ছে তখন তিনি আবার বললেন তুমি নামো নেমে ছাতু প্রস্তুত করো তখন তিনি ছাতু প্রস্তুত করলেন রবি সাল্লা পান করলেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করলেন এভাবে বললেন ইদা লাইলা আকবেলা মিনহা হুনা ফার সাইম যখন তোমরা দেখবে যেদিক থেকে রাত আসলো তখন রোজাদার ইফতার করবে এই একই বর্ণনা বেশ কয়েকটা এসছে সৈবো খারির মধ্যে একটার মধ্যে আরো স্পষ্ট করে বলা হয়েছে বলা হয়েছে এদা আতবালা লাইলু মেনহা হুনা ওয়াদ বারা নাহারু মেনহা হুনা ওয়াগারাবা ত্রিশিয়ানস আফতারা যখন এদিক থেকে রাত্র আসবে এদিক থেকে সূর্য অস্ত যাবে এবং এদিক থেকে দিবস চলে যাবে এদিক থেকে রাত্র আসবে আর ওদিক থেকে দিবস চলে যাবে এবং সূর্য অস্ত যাবে সূর্য অদৃশ্য হবে অস্ত যাবে মানে হচ্ছে অদৃশ্য হবে আফতারা তখনই রোজাদার ইফতার করবে তাহলে বোঝা গেল এই সকল হাদিসের বর্ণনা আমাদের কাছে একটা জিনিস প্রকটিত করে দেয় সেটি হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার এবং আখির না করা এটাই রাসুলসল্লা সাল্লামের সন্ধ্যা অনেকগুলো হাদিস থেকে সেরে বোঝা গেল শুধু আম বা অস্পষ্ট হাদিস থেকে নয় বরং স্পষ্টভাবে সাল্লামের এই যে আবু আউফার সাথে ঘটনা এবং তার আগে আইসারাদি আল্লাহ তালানার সাথে আবু আতি এবং নাসরুকের ঘটনা এগুলো প্রমাণ বহন করে যে সতর্কতামূলক কয়েক মিনিট দেরি করা আসলে এটা সম্মত নয় কেউ যদি দেরি করেন তাহলে তার সিএম কিন্তু বাতিল হবে না আমরা যারা তাড়াতাড়ি ইফতারের পক্ষে কথা বলছি এবং সন্নাকে মানার কথা বলছি তাদেরকেও সতর্ক থাকতে হবে কাউকে সন্ন্যার দিকে আনতে গিয়ে আমরা যেন তাদেরকে গালমন্দ না করি এবং আমরা যেন তাদের উপর চড়াও না হই এবং তারা দেরি করে ইহুদিদের মতো হয়ে গিয়েছেন এটাও আমরা তাদেরকে না বলি আমরা বরং চেষ্টা করব আমরা সবাই ভাই ভাই আমরা তাই না সবাই মিলেই রসুল্লাহ সাল্লামের সন্নাকে রিভাইভ করা তার সুন্নাকে ধারণ করা এবং তার জীবনী পড়ে হাদিসগুলো পড়ে তার সুন্নাকে আবিষ্কার করা এবং সেই সুন্নাকে তামাসুক করা শক্তিশালীভাবে এটাই হচ্ছে আসলে আমাদের জন্য সম্মত এবং আমরা আশা করব আমাদের যে যে পন্থী হন না কেন তারা সুন্নাকে বোঝার চেষ্টা করবেন এবং সুন্নাভিত্তিক আমলের চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাহিনুর রহমান বলেছেন আমি একটি প্রতিষ্ঠানে জব করছি আলহামদুলিল্লাহ প্রায় ত্রিশ জন একসাথে ইফতার করি সবাই আজান পর্যন্ত অপেক্ষা করে আমি গুগলের সূর্যাস্তের সময় দেখে এক মিনিট পরে ইফতার করি সবাই এটা নিয়ে হাসাহাসি করে আমি কি ভুল করছি সূর্যাস্তের পর এক মিনিট আপনি কেন দেরি করছেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবেন এটাই হচ্ছে নিয়ম সেটা গুগলে দেখেন আর অম্বল করা তা দেখেন তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে সূর্য অস্ত গিয়েছে ওয়াগারাবাতিস আফতার আসসালাম রাসুল সাল্লাহ হাদিস বোখারিতে যেটা এমনি আবে আয়ফা বর্ণনা করেছেন আমরা আজকের আলোচনায় সেটা বলেছি সেটা তারা স্পষ্ট সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যে মুহূর্তে সূর্যের এই বড় থালাটা ডুবে গেল সূর্যাস্ত গেল সূর্যের আলুর আভা যদি কখনো থাকে আকাশে লালিমা যদি থাকে তাতে কোনো অসুবিধা নেই ইফতারের টাইম হয়ে গেছে এবং আপনি ইফতার করবেন আর মানুষ কেন হাসাহাসি করবে মানুষ হাসাহাসি করছে কারণ তারা এই বিধানটা জানে না আমাদের আজকের ডিসকাশন যারা দেখবেন আশা করি যে তারা হয়তো জেনে ফেলবেন সুতরাং তারা কেউ আর হাসাহাসি করবেন না নবী সাল্লা সাল্লামের সন্না নিয়ে হাসাহাসি করাটা খুবই অন্যায় অতএব সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা এটি আমরা পরিপালন করব সেটা যেখানে দেখেই আমরা নিশ্চিত হই না কেন আপনি যদি আপনার ঘড়ি দেখেও নিশ্চিত হন তাহলেও কোনো সমস্যা নেই